সবাইকে স্বাগতম জানিয়ে আজকের অক্ষয় সিস্টেম চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেবো। আজকের এখানে আরেকটি চমৎকার নতুন আরেকটি অন্যরকম ভিডিও নিয়ে আসলাম, সেটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো বিয়ার্স, এখানে যে বিষয়টি লক্ষ্য করবেন যে এখানে একটি টিউবওয়েল রয়েছে, সেটি বেশ কিছুদিন যাবত নষ্ট হয়ে রয়েছে, যেটি দিয়ে আমরা পানি তুলতে পারতেছি না। তো এই বিষয়টির কিছু টেকনোলজির কাজ রয়েছে, সেগুলো আসলে আমি এখানে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই সেটি দেখবেন যাদের বাড়িতে এরকম হয়ে থাকে। যদিও আপনারা এই ধরনের টিউবওয়েল ব্যবহার করে থাকেন, আমরা অনেকে টিউবওয়েল ব্যবহার করে থাকি, তো যে ধরনের কিছু সমস্যা হয় সেই ধরনের কিছু সমস্যা আজকে তুলে ধরবো। তো এখানে যেহেতু আমাদের টিউবওয়েলটি পানি উঠতেছে না, তার কিছু কারণ হয়তো আপনারা অনেকেই জানেন, আর যারা না জানেন তারা অবশ্যই আজকের অক্ষয় সিস্টেম চ্যানেলের এই ভিডিও থেকে কিছু যে বিশেষ টপিক রয়েছে সেই টপিকগুলো আপনারা অবশ্যই জেনে নিতে পারেন। তো আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। তো এখানে যে বেশ কিছু দিন যাবত টিউবওয়েল থেকে পানি ওঠে না, তার কিছু কারণ অবশ্যই আপনারা জানেন, আর আমি সেগুলো জানানোর চেষ্টা করতেছি, আর সেটি আমি দেখানোর চেষ্টা করব এবং আজকে সেটি কিছু কাজ করব, সেটি অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর আপনাদের বাসাবাড়িতে যদি এই ধরনের টিউবওয়েল থাকে, অবশ্যই আপনারা এই ধরনের কাজ করে অবশ্যই নিজেরাই সেটি মেরামত করতে পারেন। তো অক্ষয় সিস্টেম চ্যানেলে মূলত আজকের এই ভিডিওটি আমি তুলে ধরার চেষ্টা করতেছি। যারা এই টিউবওয়েলের কিছু কাজ সম্বন্ধে না জানেন, তারা অবশ্যই এই চ্যানেল থেকে আজকে সেই বিশেষ টপিকগুলো আপনারা অবশ্যই জেনে নিতে পারবেন। তো যে কয়দিন যাবত সেই টিউবওয়েলটি পড়ে রয়েছে, তো তার পরে রাওয়ার সাথে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে, যেমন বিশেষ করে ব্র্যাকেট রয়েছে এবং সিটবল রয়েছে, সেগুলো যদি বেশ কিছু দিন যাবত ইউজ না করা হয় সেগুলো আসলে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে সিটবলের প্রবলেম হতে পারে, ব্র্যাকেটের প্রবলেম হতে পারে। টিউবওয়েলটি আমরা মেরামত করতে গেলে কিছু যন্ত্রপাতি দরকার হয়, সেগুলো অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একটি নতুন সিটবল রয়েছে, কিছু সেলাই যে আমাদের যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো, এবং স্ক্রুডার রয়েছে মাইনাস এবং স্টার প্লাস বা এই ধরনের কিছু সিম্পল যন্ত্রপাতি যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনারা টিউবওয়েলগুলো ঠিক করতে পারেন। আপনাদের বাসাবাড়িতে যদি থাকে অবশ্যই সেটি আপনারা মেরামত করতে পারেন। তো এখানে আমরা যদি সিটবলের বিশেষটি আসলে যদি মনে করে থাকি এখানে প্রবলেম হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু সেটিও যদি রিপেয়ারিংয়ের ক্ষেত্রে যদি আমরা চেঞ্জ করে থাকি, এখানে যে নতুন সিটবলটি রয়েছে সেটিও আমরা পাল্টিয়ে দেখতে পারি, তাহলে অবশ্যই সেটি সলভ হতে পারে। আর আপনারা সেটি করতে পারেন, অনেক ক্ষেত্রে যখন টিউবওয়েলে পানি ওঠে না তখন কিন্তু আমাদের সেই ধরনের কিছু টিপস ব্যবহার করতে হয়, বিশেষ করে সিটবল ব্র্যাকেট এগুলো। আর এখানে টিউবওয়েলের ক্ষেত্রে যদি পানি, যদিও আপনারা অনেক পানি দিয়ে চেষ্টা করেন তোলার জন্য, অনেক ক্ষেত্রে কিন্তু অনেক পানি চলে যায়, ধরে রাখার মতো কোনো যে হাওয়াটি থাকে সেটি কিন্তু ছেড়ে দেয় বারবার, এবং মানে পাম্প থাকে না। পাম্প না থাকলে কিন্তু আসলে আমরা বুঝে যাই যে সিটবলের প্রবলেম হয়, তো আমরা সেই সিটবলটি পাল্টে দেখতে পারি। আর তাছাড়া এখানে যে নাটগুলো থাকে, চারটি নাটে সেটি আবদ্ধ থাকে এবং সেটি খুব প্রেসার দিয়ে রাখতে হয়, তো আপনারা সেই প্রেসারটিও সেলাইয়ের মাধ্যমে দিয়ে রাখতে পারেন। তো আমরা কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারি, যে প্রেসারের মাধ্যমে আপনি টাইট দিয়ে কলটির টাইট দিতে পারেন, সেক্ষেত্রে দেখতে পারেন, আর সেক্ষেত্রে না হলে অবশ্যই সিটবলটি পাল্টে নেবেন। তো আমরা আজকে সিটবল পাল্টাবো। তো সিটবল পাল্টানোর ক্ষেত্রে যদিও পানি না ওঠে, সেক্ষেত্রে আরও কিছু টিপস রয়েছে, সেগুলো আমি টোটালি দেখানোর চেষ্টা করব, সেটি হয়তো আপনারা পর্ব আকারে পার্ট আকারে দেখতে পাবেন, তো আমি সেটি দেখানোর চেষ্টা করব, অবশ্যই আপনারা সেগুলো দেখতে পারেন। তো আপনাদের বাসাবাড়িতে বা গ্রামের বাড়িতে যদি থাকে এই টিউবওয়েল, তো টিউবওয়েলের পানি ওঠানোর জন্য বিশেষ যে কিছু সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো আসলে আমি অক্ষয় সিস্টেম চ্যানেলে তুলে ধরার চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আর অক্ষয় সিস্টেম চ্যানেলে নতুন ভিউয়ারদের স্বাগতম জানাচ্ছি, যারা নতুন সাবস্ক্রাইবার হয়ে গেছেন আমার অক্ষয় সিস্টেম চ্যানেলের পরিবারের সদস্য হয়েছেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন, কারণ নিত্য নতুন কাজগুলো এই ধরনের টেকনোলজি কাজ দেখতে পাবেন, আপনাদের প্রবলেম সমস্যা হলে সেগুলো দেখে অবশ্যই সলভ করতে পারবেন, আর বিশেষ বিশেষ কথাগুলো অবশ্যই আপনারা নিয়ে সেগুলো কাজ করতে পারবেন। তো আজকে এটি প্রথম আমরা সেটি ট্রাই করব খোলার জন্য। তো তার আগে আমি বলে নিই, সেটি আসলেই কয়েকদিন আগে যে ট্রাই করা হয়েছিল, অনেক দু থেকে তিন চার বালতি পানি সেখানে দেওয়ার পরও সেটি পাম্প থাকে না। তো পাম্প না থাকার কারণে আসলে আমরা বুঝে যাচ্ছি যে এটি আসলে সিট বল্ট,
সিট বল যদি আমরা চেঞ্জ করার পরে না সলভ করতে পারি, তারপর কিন্তু আমাদের তো এই যে এই ধরনের কারিগরি কাজ করা হয় তাদেরকে আসলে স্মরণ করতে হবে। অতটা আমরা সেগুলো তো পারি না, বা আমরা যতটুকু জানার চেষ্টা করি যে টেকনোলজি কাজ কিছু সিম্পল কাজ তুলে ধরা হবে। তো আজকে বিশেষ কিছু এই টিপসগুলো আমি তুলে ধরার চেষ্টা করি, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। তো আমরা চেষ্টা করি এই কাজগুলো করার জন্য। তো তার আগে কিন্তু আপনার এই ধরনের যন্ত্রপাতিগুলো বিশেষ দরকার, প্লাস সেলাই মাইনাস স্ক্রুডার, এগুলো তো আপনার কাছে থাকলে অবশ্যই আপনি সেগুলো পারবেন আপনাদের বাসা বাড়িতে।